হ্যালো বন্ধুরা, আমাদের এই পৃথিবী প্রতিদিনই একটু একটু করে আধুনিকতার দিকে এগিয়ে যাচ্ছে। যেমন ব্যবসা, কেনাকাটা, শিক্ষাসহ অনেক খাতই ধীরে ধীরে অনলাইন নির্ভর হয়ে যাচ্ছে, ঠিক তেমনই আমাদের খেলাধুলাও কিন্তু এখন আর শুধু মাঠের মধ্যেই সীমাবদ্ধ নেই। সারা পৃথিবীতে ক্রিকেট ফুটবলের মতোই জনপ্রিয়তা পাচ্ছে আজকের ই স্পোর্টসগুলো। ঠিক এমনই একটা ই স্পোর্টস হচ্ছে গ্যারিনা ফ্রি ফায়ার, যা সারা বিশ্বে ব্যাপক জনপ্রিয়, যার মাধ্যমে চাইলেই আপনার আপনজন সহ দূর দূরান্তের বন্ধুদের সাথে একত্র হয়ে গেমসটি প্লে করতে পারবেন, যা সত্যিই একটা মজার ব্যাপার। তবে আরও মজার বিষয় হচ্ছে ফ্রি ফায়ার গেমসটিতে যতগুলো ক্যারেক্টার রয়েছে তা কিন্তু কোনো না কোনো বিখ্যাত বাস্তব চরিত্র থেকে নেওয়া হয়েছে। ঠিক এমনই ফ্রি ফায়ারের জনপ্রিয় কিছু বাস্তব ব্যক্তিদের সাথে আজ আপনাদের পরিচয় করিয়ে দেব। ফ্রি ফায়ার ভক্তরা ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। থিভা ফ্রি ফায়ারের একটি জনপ্রিয় ক্যারেক্টার। বাস্তবে থিভা একজন ডিজে রেকর্ড প্রডিউসার, তিনি বেলজিয়ামে জন্মগ্রহণ করেন। থিভার পূর্ণ নাম হচ্ছে মাইকেল থিয়াবোস। ফ্রি ফায়ারের ফোর্থ অ্যানিভার্সারির আপডেটের পরে থিভা ক্যারেক্টারটি আমাদের সবার সামনে আসে। ফ্রি ফায়ারে দিমিত্রিক নামক যে ক্যারেক্টারটা আছে তার আপন ছোট ভাই, এবং তারা বেলজিয়ামের বিখ্যাত ডিজে জুটি। তাদের ব্র্যান্ডের নাম দিমিত্রো ভেগাস, তবে এর সাথে যোগ হয় গ্রিক ডিজে মেকার লাইক মাইক নামক একটি ব্র্যান্ড। আর দুই ব্র্যান্ডের সমন্বয় করে নাম রাখা হয় দিমিত্রো ভেগাস অ্যান্ড লাইক মাইক। তারা ডিজে ম্যাগাজিন ওয়ার্ল্ডের 100 ডিজের তালিকায় 2015 সালে এবং 2019 সালে র্যাঙ্কিংয়ে 1 নম্বর হয়েছিল। ফ্রি ফায়ারে থিভা ক্যারেক্টারটি স্থায়ীভাবে নিতে হলে আপনাকে 599 ডায়মন্ড খরচ করতে হবে। থিভা ক্যারেক্টারের স্পেশাল অ্যাবিলিটি রয়েছে যা আপনাকে গেম প্লে করতে একটু বেশি সুবিধা দেবে। থিভা ক্যারেক্টারটির অ্যাবিলিটির নাম হচ্ছে ভাইটাল ভাইবস। থিভা ক্যারেক্টারটি যদি ম্যাক্স লেভেলে থাকে তাহলে যাকে আপনি থিভা ক্যারেক্টার দিয়ে রিভাইভ করবেন তার রিভাইভ হওয়ার সাথে সাথে 20% স্পিড ইনক্রিজ হবে এবং 5 সেকেন্ডের মধ্যে 40% স্পিড রিকভার হয়ে যাবে। মারো ক্যারেক্টারটি ফ্রি ফায়ারে একটি মজাদার ক্যারেক্টার, কিন্তু মারো তার আসল নাম নয়। তার আসল নাম হচ্ছে মোহাম্মদ রমজান মাহমুদ হিজাজি। তিনি 23 মে 1988 সালে মিশরের একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বয়স 32 বছর। তিনি মিশর সহ সারা বিশ্বে ব্যাপক জনপ্রিয় তার অ্যারাবিক গানের জন্য, তবে গান ছাড়াও তিনি একজন সফল অভিনেতা এবং প্রযোজক। ফ্রি ফায়ারে তার হাতে আমরা একটি পাখি দেখতে পাই। এই পাখির পেছনে খুবই মজার একটি রহস্য রয়েছে। মারো মানুষ থেকে প্রাণীদের সাথে সময় কাটাতে বেশি পছন্দ করেন। তিনি মনে করেন মানুষ প্রায়ই তাদের জীবনের আসল উদ্দেশ্য ভুলে যায়, তাই তিনি পাখির মতো একটি মুক্ত আত্মা হতে চায় এবং পাখির মাধ্যমে মানুষকে প্রকৃতির কাছে আনতে চায়। মোহাম্মদ রমজান বিবাহিত। তিনি এখনও পর্যন্ত 2টি বিবাহ করেছেন এবং তার 3 জন ছেলে মেয়ে রয়েছে। তারা হলেন হানিন, আলী এবং কেনোজ। ফ্রি ফায়ারে মারো ক্যারেক্টারটি আগে শুধু অ্যারাবিয়ান সার্ভারে ছিল, কিন্তু এখন মারো ক্যারেক্টারটি সব সার্ভারেই পাওয়া যায়। ফ্রি ফায়ারে লং রেঞ্জে মারো খুবই কার্যকরী। স্নাইপার প্লেয়ারদের জন্য মারো একদম পারফেক্ট। মারো ক্যারেক্টারের অ্যাবিলিটির নাম হচ্ছে ফ্যালকন ফেভার। মারো ম্যাক্স লেভেলের দূরত্ব অনুযায়ী 25% ড্যামেজ ইনক্রিজ করে এবং মার করা থাকলে আরও 3.5% ড্যামেজ ইনক্রিজ হবে। তবে আগেই বলেছি মারো ক্যারেক্টারটি স্নাইপারে বেশি কার্যকরী। স্কাইলার ফ্রি ফায়ারের অন্যতম একটি স্টাইলিস্ট ক্যারেক্টার। তবে স্কাইলার বাস্তবে ভিয়েতনামের একাধারে একজন বিখ্যাত সিঙ্গার, সংরাইটার এবং একজন সফল বিজনেসম্যান। তার আসল নাম সং তুং এমটিপি। তিনি 5 জুলাই 1994 সালে ভিয়েতনামের তাইওয়ান শহরে জন্মগ্রহণ করেন। তার বর্তমান বয়স মাত্র 26 বছর। এর মধ্যেই সে সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে। 2014 সালে সং তুং গোল্ডেন গাইড অ্যাওয়ার্ড অর্জন করেন। তার জনপ্রিয়তার জন্য তাকে প্রিন্স অফ ভিপপ বলা হয়। ফ্রি ফায়ারে স্কাইলারের অ্যাবিলিটির নাম রিফটি ফ্রিডম। ম্যাক্স লেভেলের স্কাইলার 100 মিটারের মধ্যে পরপর 5টি গ্লোয়াল ভেঙে ফেলতে পারে, যা সত্যিই একটি কার্যকরী অ্যাবিলিটি। তার সাথে সাথে স্কাইলার একটা গ্লোয়াল ফেলার জন্য 9 SP করে ইনক্রিজ হবে। কে, যার পূর্ণ নাম হচ্ছে কাশ্মীর, তবে তার বাবা মার দেয়া নাম হচ্ছে নাইলস হলওয়েলধর। তিনি ক্যালিফোর্নিয়ার বার্কলেতে 6 অক্টোবর 1988 সালে জন্মগ্রহণ করেন। তার বয়স এখন 31 বছর। কাশ্মীর পেশায় একাধারে একজন মিউজিশিয়ান, সংরাইটার, রেকর্ড প্রডিউসার। কাশ্মীরের বয়স যখন 16 বছর তখন তার একটি কার অ্যাক্সিডেন্টে তার মেরুদণ্ডের হাড় ভেঙে যায় এবং তার চিকিৎসক তাকে বলে সে আর কখনও হাঁটতে পারবে না, কিন্তু সে হাল ছাড়ে না। পরবর্তীতে সে ফিজিক্যাল থেরাপি নেয় এবং তার মনের জোরের কারণে সে এখন সম্পূর্ণ সুস্থ, কিন্তু এই অভিজ্ঞতা তার সারা জীবন মনে থাকবে। এবং তার মতে তার একটি আধ্যাত্মিক ক্ষমতা রয়েছে যা দিয়ে সে মানুষের মাইন্ড ট্রিট করতে পারে, অর্থাৎ তিনি একজন মনোবিজ্ঞানী। তাই আমরা কে ক্যারেক্টারটির হাতে একটা বই এবং কিছু আধ্যাত্মিকতার নিদর্শন দেখতে পাই।
তাছাড়াও হলওয়েল ধরের পিতা ছিলেন একজন কাশ্মীরি ব্রাহ্মণ, যিনি ভারত থেকে আমেরিকায় চলে গিয়েছিলেন। তবে হলওয়েলের মা ছিলেন আমেরিকান। ফ্রি ফায়ারে কে ক্যারেক্টারটির বেশ জনপ্রিয়তা রয়েছে তার অ্যাবিলিটির কারণে। তার স্পেশাল সার্ভাইভাল অ্যাবিলিটির নাম মাস্টার অফ অল, মানে সবার মাস্টার। যে অ্যাবিলিটির কারণে তাকে মাস্টার অফ অল বলা হয় তা হলো এর একটা মোড আছে, সাইকোলজি মোড, যা আনলিমিটেড এইচপি ইনক্রিজ করে। তাছাড়াও নর্মাল মোডে প্রতি 2 সেকেন্ডে 2 SP করে অটোমেটিক ইনক্রিজ হতে থাকে। অলোক ডিজা অলোক ফ্রি ফায়ারের সবচেয়ে জনপ্রিয় ক্যারেক্টার এবং ফ্রি ফায়ারের ক্যারেক্টার র্যাঙ্কিংয়ে নাম্বার 1 আছে। অলোকের পূর্ণ নাম হচ্ছে অলোক আসকার, যিনি ব্রাজিলে 26 আগস্ট 1991 সালে জন্মগ্রহণ করেন। অলোক আসকার পেশায় একজন মিউজিশিয়ান, ডিজে এবং রেকর্ড প্রডিউসার। তিনি ব্রাজিলের একজন আইকন, তাছাড়াও ওয়ার্ল্ডের সেরা 10 জন ডিজের মধ্যে অলোক একজন। 2017 সালে ডিজা অলোক ফোর্বসের তথ্য মতে 30 বছরের কম বয়সের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি নির্বাচিত হয়। তবে তার নামের সাথে তার কর্মের মিল রয়েছে। তার নামের হিন্দি অর্থ আলো, আর তিনি সারা বিশ্বে খুব কম বয়সেই আলোড়ন সৃষ্টি করতে পেরেছেন। তিনি ব্রাজিলিয়ান হলেও তার এই অলোক নামটি এসেছে ভারত থেকে। তার বাবা মা যখন তাদের আধ্যাত্মিক গুরু ওশের সাথে দেখা করতে আসে, তখন সেই আধ্যাত্মিক গুরু তার নাম রাখে অলোক, এবং সেই গুরু বলেন একে অলোক নামে ডাকা উচিত। ফ্রি ফায়ারে অলোক একটি কার্যকরী ক্যারেক্টার। অলোক ক্যারেক্টারটি নিতে হলে আপনাকে ফ্রি ফায়ারের 599 ডায়মন্ড খরচ করতে হবে। তার ক্যারেক্টারের অ্যাবিলিটির নাম ড্রপ দ্য বিট। ম্যাক্স লেভেলের অলোক 5 মিটারের একটি আওরা তৈরি করে, যা মুভিং স্পিড 15% ইনক্রিজ করে এবং 10 সেকেন্ডে 10 SP করে ইনক্রিজ করতে থাকে। এই অ্যাবিলিটি ফ্রি ফায়ারের বাস্তবমুখী একটি অ্যাবিলিটি, যার কারণে ডিজলককে ওয়ার্ল্ডের নাম্বার 1 ক্যারেক্টার বলা হয়ে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই। কোন ক্যারেক্টারটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে তা জানাতে একদমই ভুলবেন না। পরবর্তী সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।